মাংসের পিসটা আছে, এটাও কিন্তু মোটামুটি বেশ চমৎকার। এটি হচ্ছে জামতলার একদম মূল প্রান্ত, এই প্রান্তের পাশেই আমাদের এই হাজি বিরিয়ানি হাউসটা। আজকে এখানে আসছি খাইদাই করার জন্য, ভাই ব্রাদার নিয়ে, মানে ছোট ভাইদেরকে নিয়ে আসছি এই জায়গায়। আর এই জায়গায় উঠতে পড়া ভিড় থাকে প্রতিনিয়ত, তো আমি আজকে দেখবো এই জায়গার ফুড কোয়ালিটিটা কেমন। ছোট ভাই এই জায়গায় হাত মুখ ধৌত করিতেছে, সারাদিন কিছু খাই নাই, অবস্থা শেষ। কেমন খাবো আজকে? মেয়েরাই তো দেখবে, হাত মুখ ধোয়া। আচ্ছা এ সাগর, তুমি কি এটাকে পুরোটা খাইতে পারবা? তোমার শরীর দেখে কিন্তু মনে হয় না যে তুমি কম খাও। সোহেল কি অবস্থা শরীরের? আচ্ছা আমাদের কাচ্চি দেন সবাই। দর্শক, এখন কিন্তু আমি আছি ভুঙ্গামারির যে হাজি বিরিয়ানি হাউস আছে সেই জায়গায়। আমি কুড়িগ্রাম জেলার বিভিন্ন জায়গায় বিরিয়ানি খেয়েছি এবং হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায়, তো সেই জায়গা থেকে ভুঙ্গামারির যে কোয়ালিটি সেটা আজকে দেখব যে কোয়ালিটি কেমন। তো দেখেন এটা হচ্ছে ভাই কী কী পাওয়া যায় আপনার জায়গায়? গরুর কাচ্ছি, শাহী মোরগ পোলাও, গরুর তেহেরি, ঘোড়া খিচুড়ি নাই, ঘোড়া খিচুড়িটা শেষ। ও মানে বানান কিন্তু আজকে নাই। জি। প্লেট কত কাচ্চির? প্লেট কাচ্চির প্লেট 120 টাকা। কাচ্চি 120? জি। তেহেরি? শাহী মোরগ পোলাও 120 টাকা, তেহেরি বিরিয়ানি 80 টাকা, ঘোড়া খিচুড়ি 80 টাকা। আপনার ভাইয়ের মুখ থেকে শুনলাম যে কেউ যদি ভুঙ্গামারিতে হাজি বিরিয়ানি হাউসে আসেন তাহলে এই প্রাইসে আপনারা এনি টাইম তাদের হচ্ছে পাবেন। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। কাচ্চি নিয়েছি আজকে, রাইসের পরিমাণটা মোটামুটি অনেক ভালো। হ্যাঁ এই জায়গায় যে মাংসের পিসটা আছে এটাও কিন্তু মোটামুটি বেশ চমৎকার, তো এখনও মুখে দিই নাই, দেওয়ার পর বুঝবো যে এটা কেমন লাগে। মাংসগুলো মোটামুটি না অনেক ভালো আর কি, মাংসের পিসটা অনেক সুন্দর এবং এটা টেস্টটা অন্য অন্য জায়গায় যেরকম ঠিক সেম এরকমই পাচ্ছি, তবে আলুটাতে আমি বেশি একটা খুশি না, কারণ এই জায়গায় যে আলুটা অনেক শক্ত। এই জায়গায় যে আলুটা আছে এটা আসলে একদম মাঝখান দিয়ে আরেকটা যদি সে যে টুকরো করা থাকতো তাহলে আরও বেশি হচ্ছে টেস্ট লাগে। প্রাইস হিসাবে মোটামুটি ভালো আছে, তবে কোয়ালিটি যদি বলতে চাই তাহলে অন্য অন্য তুলনায় একটু কম। সাগর তোমার কাছে কেমন লাগতেছে? অন্য অন্য জায়গায় তো খাইছো আগে, তাই না? সৈয়দপুরে খাইছি, তো সৈয়দপুরের তুলনায় তো এরকম হবে না, সৈয়দপুরের সাথে তুলনা করলে হবে না। সৈয়দপুর বেস্ট, সৈয়দপুর বেস্ট তোমার কাছে। এটা আমার ভালোবাসা একটা স্থানে বিরিয়ানি, অন্যরকম একটা টেস্ট, ভালো না হলেও ভালো লাগে। যেহেতু একটাই, এই জায়গায় ভালো না লাগলে এটাই ভালো আর কি। সোহেল তোমার কাছে কী মনে হয়, খিদা লাগলে সব ভালো নাকি খাও? মাঝে মাঝে এখানে আসি, খাই, ভালো লাগে।